Hello everyone, it's Farzan Ahmed and you are watching FF Fitness. আজকে কোনো ভিডিও হবে না, আজকে 31st December, আজকে আপনাদের হ্যাপি নিউ ইয়ার বলার জন্য এই ভিডিওটা করা। So guys, আজকে 31st December, আজকে নিয়ে 15 দিন হয়ে গেল আমি ভিডিও আপলোড দিচ্ছি। এর পিছনে একটা বড় কাহিনী আছে। আমি কিন্তু 15 দিন আগে আমার চ্যানেলটা খুলিনি। চ্যানেলটা খোলা হয়েছিল সেই আগস্ট মাসে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার কাছে কন্টেন্ট ছিল, স্ক্রিপ্ট লেখা ছিল, সবই রেডি ছিল, কিন্তু সমস্যাটা হয়েছিল কি, আমার সাথে কেউ ছিল না। আমার কাছে সবই ছিল, বাট সামনে যে একজন ক্যামেরাটা একটু হ্যান্ডেল করবে, কে একজন ভালো এডিট করবে, এমন কেউ ছিল। পরে আমি ঘুরতে ঘুরতে মানে জিমে একদিন, বাস রেগুলার দিনের মধ্যে একদিন জিমের ভিতরে এক্সারসাইজ করতেছি, ওই সময় একটা ছেলের সাথে দেখা হলো। দেন ও বললো জোর একটা ইউটিউব চ্যানেল আছে। আমি বললাম যে আমারও ইন্টারেস্ট আছে, আমার চ্যানেলও খোলা আছে, বাট আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তো জিজ্ঞেস করলো কেন, তোমার কাছে কন্টেন্ট রেডি আছে বলা যাবে, আমি কেন ভিডিও দিতে পারতেছি না। তখন বললাম যে একা মানুষ তো মানে একা এরকম করা যায়, আমার কাছে কন্টেন্ট আছে সবই আছে, বাট সামনে যে একজন ভিডিও ধরে রাখবে, ক্যামেরা ধরে রাখবে, প্লাস আমি ভালো মতো এডিট করে আমাকে রেডি করে দিবে, এরকম কেউ নেই। আর আমি নিজেও তো ভালো এডিট কিচ্ছু করতে পারি অনেস্টলি, মানে আমি জাস্ট মানে নলেজ আছে, মানে স্টাডি লাইনে হালকা তো নলেজ আছে, বায়োলজি ছিল, ওই নিয়ে পড়ালেখা করছি, প্লাস এই জিমের ভিতরে 2.5 বছর পার হয়ে গেল, এতে নলেজ আসছে ভালো একটা, কিন্তু আমার কোনো এডিটের কোনো নলেজ নেই, সিঙ্গেল একটা নলেজ নেই। তারপর ওই সময় সেটা দেখা হলো, মাকে পাতলো আমার ভিডিও মানে বললো যে এডিট করে দিবে, যাক তারপর মনে ওর সাথে ইন্ট্রো বানালাম একটা, তারপর আপলোড দেওয়া শুরু করলো। তো আপলোড দেওয়া শুরু করার সাথে সাথেই প্রথমে আমি দেখলাম অনেক ভালো একটা রেসপন্স পাওয়া গেল, মানে আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না, কিচ্ছু ছিল না। আগস্টের 17 তারিখে আমি প্রথম ভিডিও আপলোড দিলাম আমার চেস্টের ওয়ার্কআউটের, ওই সময় সরি মানে ডিসেম্বরের 17 তারিখে আমি আমার ফার্স্ট ভিডিও আপলোড দিলাম চেস্ট ওয়ার্কআউটের। তো ওই সময় দেখলাম একটা ভালো একটা ভিউ আসলো, তো যাক ভালো লাগলো, খারাপ না, মানে প্রথম ভিডিও ছিল, কোনো সাবস্ক্রাইবার নেই, কিচ্ছু নেই, এত মানে 400 মতো ভিউ হয়ে গেলো, কী হবে নিজে জানি না, বাট হয়েছে সাম। এরপর দেখলাম 5 দিনের মাথায় অনেক ভালো সাবস্ক্রাইব বাড়তেছে, মোটিভেটেড হলাম। তখন চিন্তা করলাম যে না, আমি একদিন পর পরে ভিডিও আপলোড দিলাম, ভিডিও আপলোড দিব, আমি কিছু নিয়ে নিয়েছি, একদিন পর পরে আপলোড দিব, রেগুলার দিব, দেওয়া শুরু করলাম, ওই ছেলে অনেক সাপোর্ট করলো, আজকে ওর সাথে আপনাকে দেখা করে দিব। সো সাফিন, সো যা বললাম ওর নাম হলো সাফিন, আসসালামু আলাইকুম। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ওর ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন আমি নিচে দিয়ে দিব, নিচে একবার যেয়ে দেখবেন, ওর টেকনিক্যালি অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেয়। আমার আগে ওর চ্যানেল মানে চ্যানেলে ভিডিও আপলোড দিত, তখন আমি দেখলাম যে না, ওর এডিটগুলো অনেক ভালো হয়। আমার যত এডিট আছে, আমার ক্যামেরা ধরা থেকে শুরু করে সব এডিটের কাজগুলি করে রেডি করে, থাম্বনেল বানিয়ে রেডি করে দেওয়া হলো ওর কাজ, ওই সব কিছু করে দেয়। আপনার যদি কারো এমন লাগে যে ভিডিও এডিট করা লাগবে, আপনি চাইলে ওকে মেল করে দিতে পারেন, ও আপনাদের মেল করে দেবে এডিট করার পরে, আপনি চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওর মানে চ্যানেলের লিঙ্ক আর এফবির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনি ওখানে যেয়ে ওকে নক দিন। সো যা বললাম আর কি, একা একা সব কিছু করা যায় না, আমার কাছে কন্টেন্ট রেডি ছিল, সব রেডি ছিল, বাট তারপর আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। রিজন কী, কারণ আমি সব কিছু জানি না, আমি জানি কীভাবে এক্সারসাইজ করতে হয়, কিন্তু আমি এটা জানি না যে কীভাবে এডিট করতে হয়, এডিট কাজগুলো ভালো জানি। এভাবে বললাম, দেখবেন আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে এমন যারা একটা জিনিসে ভালো, আপনি আরেকটা জিনিসে ভালো, দুজন মিলে ওয়ার্কআউট করবেন, দুজন মিলে কিছু একটা করবেন, প্ল্যান নেবেন, দেখবেন আসলে সাকসেসফুল হবেন আপনি। ও এডিটের কাজটা ভালো পারে, ও আমাকে অনেক হেল্প করছে, সত্যি কথা, মানে এমন না যে আপনাদের রক্তের সম্পর্ক না হলে যে কারোর সাথে সম্পর্ক হবে না, এমন কিচ্ছু না। যদি ওর কথা বলি, হি ইজ মাই ব্রাদার ফ্রম আনাদার মাদার। সো ওর সাথে কন্ট্যাক্ট করবেন, আর আবার বলতেছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারেন আপনারা। আল্লাহ হাফেজ, ফারজান আহমেদ সাইনিং অফ।